हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी एवरीवन सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। आज के आमी चले आसलाम आर हासि खुशी मुड निये। आमी होच्छे आज के आमादेर एक आगामीकालके प्रोग्राम आछे, तो সেই প্রোগ্রামের কাজ চলছে। দেখতেছেন সবাই মিলে হচ্ছে কাজ করতেছে, আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে, জুনিয়র সিনিয়র সবাই মিলে, মানে ধুমাইয়া কাজ করতেছে। এটা ছিল সাংবাদিক সমিতির 11 বছর পূর্তি। মানে আমি ছোটখাটো একটা জার্নালিস্ট, তো আপনারা হয়তো বা এতদিনে জেনেছেন বা বুঝেছিলেন, জানি না। তো আমি এটা আর কি বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদের হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকীর একটা প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামের জন্য এত আয়োজন করা চলছে। সবাই মানে যে যেখান দিয়ে পারতেছে খালি কাজ করতেছে আর করতেছে। তো চলুন আমরা সেই মোমেন্টগুলোই দেখি। না, এটার মধ্যে কি দিলে ভালো হইতো নাকি? কালো দিয়ে দাও। এগুলো হচ্ছে এটার মধ্যে সুতা বা শুলা শলা দিয়ে তারপর করে দাও। এগুলো কি আরো কয়েকটা হবে? এগুলো হবে তোমার হয়ে গেছে না? ওই যে ওরে বলতেছি তোমার হয়ে গেছে না? কিন্তু বন্ধুষ্ঠান জারিওয়ালা নেই আরামটা করতেছি। আচ্ছা, আমি আসতেছি হেল্প করতে। দেখতেই পাচ্ছেন প্রচুর কাজ, প্রচুর কাজ, কাজের কোনো শেষ নাই। এখন আমি হচ্ছে যেটা করব, আমি যেটা বানিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি, তো এখানে একটু ফানি করতেছি, মজা করতেছি সবার সাথে। তো আমি এখন আপনাদেরকে যেটা বলবো, যেটা আমি বানিয়েছিলাম, তো সেটা এখন আমি লাগাবো। আর আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই জিনিসটাকে আমি এখন লাগিয়ে দিব, তো সেটার জন্য আমাকে কি করতে হবে, বাইরে যেতে হবে। তো অবশ্যই বাইরে গিয়ে তারপর হচ্ছে কোথায় সেট করব এটাকে, সেইটার প্ল্যান চলতেছে আর কি। কোন জায়গাটা আসলে সেট করব, এটা একটা ফটো ফ্রেম বানানো হয়েছে, তো দেখা যাক আসলে আমি কোথায় সেট করতে পারি। আমি আসলে ভাবতেছি যে এই দরজার সামনে রাখবো। হ্যাঁ, এইখানটায় রাখলে আসলে ভালোই হবে। তো চলুন আর কি কাজ করা যাক। আচ্ছা, এখানে কোনো ফিচার হবে না? জনি শিকদার, জনি আমার তো কোনো ফিসারি নাই, ব্যাপার কি? খাবার
সবাই কাজে প্রচুর ব্যস্ত, কালকে দেখা যাবে এগুলো সব পরিচ্ছন্ন করা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, কারণ প্রচুর কাজ, প্রচুর। ওকে আকলাক ভাই, ওই পাশে ওই পাশে ওই পাশে এবার দেখেন কোথায় আসছে অন্ধকারের ভিতরে। এই পাশে একটু লাইট কম, যাই হোক কোনো ব্যাপার না। আমি হচ্ছে দেখতেছি যে এই পাশটা ওরা হচ্ছে ফিচার লাগাচ্ছে, মানে এখানে জায়গাটা হবে ফিচার প্রদর্শনী। তো সেই জায়গাটাই আসি এখন। এখানে প্রচুর ফিচার লাগানোর কাজ চলছে, অরিন ফিচার লাগাচ্ছে, তার সাথে আরও সবাই হেল্প করতেছে। তো এভাবে টুকটাক করে আর কি কাজ চলতেছে। দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটার কী একটা অবস্থা আমরা করে রেখেছি। তো আর কি বলবো, মানে আপনারাও দেখতে থাকুন আর আমিও আমার কাজগুলো করার ফাঁকে ফাঁকে ভিডিওগুলোও করে নেই। আবার রুমে চলে আসলাম, মানে পুরোটা সামনের থেকে পুরোটাই আর কি সাজানো হবে, এই দিকটাও দেখাচ্ছি আর কি। অনেক মানুষই কমে গেছে, এখন তো প্রায় রাত অনেকটাই হয়ে গেল। তো আবার প্রোগ্রাম কালকে সকালে, তো সবার আবার চলে যেতে হবে সেই চিন্তা করেই। সো এভরিওয়ান, বুঝতেই পারতেছেন আমি এখানে 11 লাগিয়েছি, কারণ 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 11 মানে 11 সব জায়গায় লাগানো হয়েছে। গত বছর সব জায়গায় লাগানো হয়েছে 10 পেরিয়ে 10, খালি বারবার 10, মানে 10তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, এবার হচ্ছে 11। তো এখন যেটা করতেছি এখানে হচ্ছে লাগানোর পরে আমি দেখতেছি কালো আর হচ্ছে লাল কিছু কিছু জায়গায় মিক্সড হয়ে মানে খারাপ একটা অবস্থা হচ্ছে। তো এর জন্যই আমি চেষ্টা করে যাচ্ছি যাতে এরকম সাপটা না দেখা যায়, তার জন্য আমি আবার কালার লাল কালারটা আবার বেশি করে দিচ্ছি। তো চলুন আমরা অন্য কাজগুলো দেখি যে আমরা কী করতেছি। এরপরে আবার হবে খাবার দাবারও আছে, মানে খাবার দাবার বলতে হচ্ছে আপনার ঝালমুড়ি খাবো একটু পরেই। তো আমার ড্রেসটাও খুবই মানে বাজে একটা অবস্থা হয়ে গেছে, ড্রেস মাখাই ফেলছে, কি আর করার। হ্যাঁ এভরিওয়ান, আবার চলে আসলাম একটু পরে দেখাতে আপনাদেরকে। আমার হাতের অবস্থা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা হয়ে গেছে, করুণ অবস্থা। তো লাল রংটা আমি এইমাত্রই লাগিয়েছিলাম, আর আমি হচ্ছে অরিজিনাল ভয়েসটা রাখিনি, মানে রাখার কোনো স্কোপ ছিল না, সবাই মিলে হাসাহাসি করতেছিলাম। দেখুন কতগুলো বেলুন ফুলেছে, তো এগুলো হচ্ছে গেটে রাখা হবে। আর দেখতেই পাচ্ছেন সবাই সবার মতো কাজ করতেছে, সেই পরিমাণ বিজি, কোনো অবস্থাতেই কেউ আমরা ফ্রি নাই। সো এভরিওয়ান, রাতের দৃশ্য তো দেখলেনই, এখন হচ্ছে সকালের দৃশ্য। বুঝতেই পারতেছেন যে সকালবেলা এত সুন্দর একটা মানে মোমেন্ট, আসলে সব জায়গাটা আমাদের ক্লিয়ার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফিচার প্রদর্শনী, এটাও আমার হাতে রং করা, আমি নিজে রং করছি ফিচার প্রদর্শনী এটা। তারপর এই 11টাও রং করছে, দেখছিলেন ভিডিওর মধ্যে, ওরা আমার জুনিয়ররা ছিল। তো সবটাই দেখতেছেন মোটামুটি সাজানো অনেকটা কমপ্লিট হয়ে গেছে, অনেকটা কমপ্লিট বলতে সকালে জাস্ট টুকটাক যদি কোনোটা থাকে তাহলে, যে মানব জমিন ওটা আমার আমার পত্রিকা, আমার মানব জমিনটা মানে পুরাই লাল কালার দেখা যাচ্ছে, যে এর মাথার পিছনে মাথা দিয়ে ঢেকে রাখছে। এবার দেখুন এখানে মিডিয়া চত্বর, এটা হচ্ছে মিডিয়া চত্বর লেখা। হ্যাঁ ঠিক আছে। তো এরপরে আবার হচ্ছে আরও প্রোগ্রাম আছে, আলোচনা সভা আছে, র্যালি আছে। তো আপনাদেরকে আমি সেগুলোই আবার একটু একটু করে দেখাবো। জানি না আসলে আমি নিজে কতটা ভিডিওর মধ্যে আসতে পেরেছি, তেমন তো আসতে পারি নাই, তো অবশ্যই আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি।
বুঝতেই পারতেছেন সবাই সেজে গুজে এসেছি, ওরা শাড়ি পরে এসেছে। আর এখন রুমটার অবস্থা দেখুন, এখন সব একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ওয়াও, এখন অবশ্য অনেকটা সুন্দর লাগতেছে, তাই না? এরপরে আমরা চলে যাচ্ছি র্যালিতে সরাসরি। একটু কাটাই হলো কোনো রকমে, এখানে একটা ছোট্ট একটা ভুল হয়েছিল, ছুরিটা ছিল না, যাই হোক ব্যাপার না, নেক্সট টাইম এটা আমরা আবার মাথায় রাখবো, এরকম ভুল আর হবে না। এখন সরাসরি আলোচনা সভায় চলে আসলাম। মোটামুটি প্রোগ্রাম শেষ, আর দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হচ্ছে, আমাদের আলোচনা সভা আছে, উপদেষ্টারা আছে, তো সেই সময় আমরা হচ্ছে ঝালমুড়ি মাখিয়ে ঝালমুড়ি খাচ্ছি, মানে মুড়ি মাখা খাচ্ছি আর কি সবাই মিলে, দেখতেই পাচ্ছেন। আমি হচ্ছে ড্রেস চেঞ্জ করে আসছি বাসার থেকে, মানে পুরোটা হচ্ছে একটা ড্রেস পরে সারাক্ষণ থাকতে আর পারতেছিলাম না। হাই মামা, হাই মামা,
সো এভরিওয়ান, এসে পুরো প্রোগ্রাম থেকে এসে পুরোপুরি আমি ফ্রেশ হয়ে গেছি। এখন হচ্ছে ঘুমানো লাগবে, মানে যে পরিমাণ প্যারা গেছে আজকে সারাটা দিন, এখন আর মানে কোনোভাবেই থাকা সম্ভব না। এখন বাজে রাত 12টা প্রায়, তো খুবই টায়ার্ড লাগতেছে। আমার ফেস দেখেই বুঝতে পারতেছেন যে খুবই টায়ার্ড। সো সারাটা দিন অনেক ধকল গেছে, এখন হচ্ছে ডিরেক্ট ঘুমাবো। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, হয়তো বা বেশি ভালো হলো না, তবে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি, একটা ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করেছি। প্লিজ আমার ভিডিওগুলোর পাশে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো এভরিওয়ান, আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগে আবারও আসবেন। আল্লাহ হাফেজ।